Hi, World Government Job Aspirants. Welcome to successdot. Today we will talk about Nobel Prize. You will talk about Nobel Prize. কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় বা নোবেল প্রাইজ কার নাম অনুসারে দেওয়া হয়, নোবেল প্রাইজ কোন দেশ থেকে দেওয়া হয়, এগুলো আমাদের সাধারণ ধারণা বা বেসিক যে ধারণাগুলো সেটা অবশ্যই রাখতে হবে। তো প্রথমেই প্রশ্ন উত্তর পর্বের আগেই নোবেল প্রাইজ কিসের জন্য দেওয়া হয়, তো নোবেল প্রাইজ দেওয়া হয় কোনো বিশেষ বিষয়ে পাণ্ডিত্য দেখানোর জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়। নোবেল প্রাইজ এই যে নোবেল যে নামটা দেখছেন আপনারা নোবেল, এটা কার নাম অনুসারে নেওয়া হয়েছে? তো আমাদের প্রথমে জেনে রাখতে হবে যে মানুষটি দেখছেন আপনাদের স্ক্রিনে এনার নাম স্যার অ্যালফ্রেড নোবেল, যিনি জন্মসূত্রে ইটালির বাসিন্দা কিন্তু তিনি ছিলেন এক সুইডিশ বিজনেসম্যান। তো তারই ফান্ডের টাকা থেকে নোবেল প্রাইজের যে প্রাইস মানি বা যে মূল্য আর কি সেটা নির্ধারণ করা হয়। এই অ্যালফ্রেড নোবেল যিনি ইটালিতে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু মারা যান সুইডিশ শহরে 10 ডিসেম্বর 1896, অর্থাৎ 1896 সালের 10ই ডিসেম্বর তিনি মারা যান এবং তারই মৃত্যুদিনে নোবেল প্রাইজ দেওয়া হয়। এবার আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কার দেওয়া হয় আপনাদের মনে রাখতে হবে যে 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এবং কোন দেশ থেকে দেওয়া হয়? নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেন থেকে, কিন্তু এখান থেকে আবার একটা ব্যতিক্রম আছে যে শান্তিতে যে নোবেল পুরস্কার দেওয়া হয় সেটা সুইডেন থেকে দেওয়া হয় না, এটা দেওয়া হয় নরওয়ের অসলো শহর থেকে। এটা মনে রাখতে হবে, এটা বিভিন্নবার এসছে যে শান্তিতে নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়। তো শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের অসলো থেকে। এবং 1901 সালে প্রথম যখন নোবেল প্রাইজ দেওয়া শুরু হয় তখন 5টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। প্রথম সাহিত্য, দ্বিতীয় পদার্থবিদ্যা, রসায়ন, শান্তি এবং চিকিৎসাবিদ্যায় বিশেষ পাণ্ডিত্য দেখার জন্য এই 5টি বিষয়ের উপর দেওয়া হতো। এবং তারপরে 1969 সাল থেকে, এটা মনে রাখতে হবে, 1969 সাল থেকে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়। তো চলুন বন্ধুরা, আজকে যে প্রশ্নগুলো আছে বিশেষ যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আলোচনা করি। আমাদের প্রথম প্রশ্ন, 2019 সালের নিম্নে কোন কোন ব্যক্তি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান? তো কোন কোন ব্যক্তি, প্রথমে প্রশ্ন বুঝতে পারছেন যে কোন কোন ব্যক্তি, অথচ একজন পায়নি, অনেকে পেয়েছে। তো এ জেমস পিবলস, বি মাইকেল মেয়ার, সি দিদিয়ের কোয়েলজ এবং ডি উপরের সবাই। তো এখানে আনসার হয়ে যাবে উপরের সবাই। এখানে তিনজনই 2019 সালে পদার্থবিদ্যায় অর্থাৎ ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছেন। সেকেন্ড কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কে অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছেন? অর্থনীতিতে প্রথমে দেখতে পাচ্ছেন অভিজিৎ ব্যানার্জি, যিনি আমাদের বাঙালি, ওয়েস্ট বেঙ্গলের। তারপরে এস্থার ডাফলো, সি মাইকেল ক্রোমার এবং ডি উপরে সবাই। তো এখানে অভিজিৎ ব্যানার্জি ছাড়াও আরও দুজন, এস্থার ডাফলো এবং মাইকেল ক্রোমার দুজনেই পেয়েছে। তো টোটাল তিনজনে, অর্থাৎ এখানেও অ্যান্সার হয়ে যাবে উপরের সবাই অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছেন। কোশ্চেন নাম্বার থ্রি, 2019 সালে মেডিসিনে কাদের নোবেল প্রাইজ দেওয়া হয়েছে? উইলিয়াম জি ক্যালেন জুনিয়র, স্যার পিটার জে রেডক্লিফ, সি গ্রেগ এল সেমেনজা এবং ডি উপরের সবাই। তো এখানে আমার বন্ধুরা অ্যান্সার হবে উপরের সবাই, এখানে তিনজনে পেয়েছে। তাই আপনাদের মনে রাখার জন্য তিনজনের নাম এখানে দেওয়া হয়েছে, তিনজনে কিন্তু মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছেন। কোশ্চেন নাম্বার ফোর, 2019 সালে শান্তিতে কাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? এখানে 2019 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এবং এটি আগে আপনার এবং এটি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় এসেছিল। এটার অ্যান্সার হয়ে যাবে, অনেকে জানেন হয়তো, যে অপশান বি আবি আহমেদ আলী। এটা অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে শান্তিতে নোবেল পুরস্কার অনেক সময় দিয়ে দেয়। শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কাকে 2019-এ? তো এটা অ্যান্সার হবে আবি আহমেদ আলী। নেক্সট কোশ্চেন, 2019 সালে রসায়নে কাদের নোবেল পুরস্কার দেওয়া হয়? আকিরা ইয়াসুন, মিস্টার স্ট্যানলি হুইটিংহ্যাম, জন বি গুডেনাথ এবং উপরের সবাই। তো এটার অ্যান্সার হয়ে যাবে উপরের সবাই, তিনজনেই রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন।
তিনজনের নাম ভালো করে মনে রাখবেন। কোয়েশ্চেন নাম্বার সিক্স, 2019 সালে নিজের কোন ব্যক্তি সাহিত্যে পুরস্কার পান, সাহিত্যে নোবেল পুরস্কার পান 2019 সালে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, পিটার হ্যাঙ্কে। কোয়েশ্চেন নাম্বার সেভেন, নোবেল পুরস্কারের মূল্য, অর্থাৎ কিছুক্ষণ আগে বললাম যে অ্যালফ্রেড নোবেলের যে ফান্ডের টাকা সেখান থেকে দেওয়া হয়, তো এটার মূল্য বর্তমানে এখন 1.1 মিলিয়ন আমেরিকান ডলার, 1.1 মিলিয়ন আমেরিকান ডলার, এটা অ্যান্সার হয়ে যাবে 1.1 মিলিয়ন আমেরিকান ডলার। ভারতীয় সিভি রমনের নাম এখানে দেখতে পাচ্ছেন যে ভারতীয় ইনি নোবেল পুরস্কার কবে পান, তো এটার অ্যান্সার হয়ে যাবে 1930 সালে ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কোন সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়নি, এবং এটা রিসেন্ট কোয়েশ্চান, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়ে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যে কোন সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। তো বন্ধুরা এটার অ্যান্সার হয়ে যাবে 2018 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়নি, এবং 2018 সালের যে সাহিত্যে নোবেল পুরস্কার সেটি 2019 সালে দেওয়া হয়েছে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2018 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেলেন, দেখুন এখানে 2018 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেলেন, এটা কিন্তু 2018 সালে দেওয়া হয়নি, এটা দেওয়া হয়েছে 2019 সালে। এখানে পেয়েছেন ওলকা টোকারজুক, ওলকা টোকারজুক 2018 সালে নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু এটা দেওয়া হয়েছে কিন্তু 2019 সালে। ভারতের কোন ব্যক্তি প্রথম নোবেল পুরস্কার পান, এটা বিভিন্ন পরীক্ষা বারবার এসছে, পিএসসি ক্লার্কশিপে এসছে আগে, ডাব্লিউপি বিভিন্ন এক্সামের জন্য, কেপির এক্সামের জন্য, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তো সিভি রমন, এস চন্দ্রশেখর, সি অমর্ত সেন এবং ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এটা মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়ার সর্বপ্রথম সাহিত্য নোবেল পুরস্কার পান, তো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 12, নোবেল পুরস্কারে যে পদকটি দেওয়া হয় তাতে কত গ্রাম সোনা থাকে, এটা বারবার পরীক্ষায় এসছে আগেও যে এটিতে কত গ্রাম সোনা থাকে। তো অপশান 145 গ্রাম, 155 গ্রাম, 198 গ্রাম, 175 গ্রাম, এটা অ্যান্সার হয়ে যাবে 175 গ্রাম। কত সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়, দেখুন এটা আমি প্রথমে আলোচনা করেছিলাম ভিডিওর প্রথমে, এটা কিন্তু চলে এসছে আবার কোয়েশ্চানে যে কত সালে প্রথম দেওয়া হয়, তো এটা অ্যান্সার হয়ে যাবে 1901 সালের 10 ডিসেম্বর, 10 ডিসেম্বর দেওয়া হয়। অনেক সময় অপশানে তারিখটাও দিয়ে দেয়, তো আমাদের অসুবিধা হয়, তো তারিখটাও জেনে রাখতে হবে যে 10 ডিসেম্বর আমাদের 1901 সাল থেকে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়। কার নাম অনুসারে নোবেল পুরস্কার দেওয়া হয়, এটা আমরা প্রথমে আলোচনা করেছি যে স্যার আলফ্রেড নোবেল এর নাম অনুসারে নোবেল পুরস্কার দেওয়া হয়, এখানে অপশান পড়ার দরকারই নেই। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন শহর থেকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, এটা আমরা আলোচনা করেছি ভিডিওর প্রথমেই যে নরওয়ের অসলো শহরে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, নরওয়ের অসলোতে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। কোয়েশ্চেন নাম্বার 16, স্যার আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেছিলেন, অ্যাটম বম্ব, ডাইনামাইট, নিউক্লিয়ার ওয়েপেন, স্যাটেলাইট লঞ্চিং মেশিন? তো ইনি আমরা প্রথমে এটাও দেখেছি যে তিনি ডাইনামাইট আবিষ্কার করেছিলেন। কোয়েশ্চেন নম্বর 17, নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়, দেখুন নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়, এখানে আমরা জানি শান্তিতে দেওয়া হয় নরের অসলো থেকে, এবং নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেন থেকে, তো এখানে কী কী অপশান আছে দেখব, ইংল্যান্ড, আমেরিকা, সুইডেন, জাপান, তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে সুইডেন। কত সালে প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় বন্ধুরা 1953, 1956, 1969, 1959, তো এখানে অ্যান্সার হয়ে যাবে 1969 বা 1969। নোবেল পুরস্কার বছরের কোন দিনে দেওয়া হয়, এটা কিন্তু বারবার এসছে নোবেল পুরস্কার বছরের কোন দিনে দেওয়া হয়, তো এটা হবে 10 ডিসেম্বর, নোবেল পুরস্কার 10 ডিসেম্বর, ডিসেম্বরের 10 তারিখে দেওয়া হয়। কোয়েশ্চেন নাম্বার 20 বা 20, কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান, ইনি ভারতের এবং এশিয়ার প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে, এবং তিনি 1913 সালে পেয়েছিলেন, এটা আমরা জেনে গেলাম এখান থেকে, কিন্তু কোন কাব্যগ্রন্থের জন্য পাই, এখানে দেওয়া হয়েছে গোরা, গীতাঞ্জলি, ঘরবাহির, মুকুল, সবই এনারই কাব্যগ্রন্থ, কিন্তু কোন কাব্যগ্রন্থের জন্য, তো এখানে অ্যান্সার হয়ে যাবে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো আমাদের এখানেই কোয়েশ্চান শেষ হলো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও, এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যে কোনো ভিডিও আমরা যখন আপডেট করব তার নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, আর ভিডিওটির পিডিএফ যদি তোমাদের কারোর প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশনে জানাও, তাহলে সেটি আমরা আপলোড করে দেবো, পিডিএফের জন্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।